এরপরে আরেকটা প্রশ্ন আছে, মুসলমান হয়েও বিধর্মী বা হিন্দুদের কাছে রোগ মুক্তির জন্য ঝাড়ফুঁক করতে যাওয়ার পরিণাম কি? আমাদের নারায়ণপুরে কতিপয় সাধারণ মানুষ হিন্দুর নিকট ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ দিতে যায়। ভালো করে শুনেন, দরকারি প্রশ্ন, শুধু আপনাদের নারায়ণপুরে না, বাংলাদেশে অনেক জায়গায় এরকম হয়। যদি কোনো মুসলমান কোনো মুশরিকের কাছে ঝাড়ফুঁক করতে যায় এবং সেখান থেকে সে চিকিৎসা গ্রহণ করে, তাহলে এটার ফলে সে শুধু গুনাহে লিপ্ত হবে তা নয়, ইমান হারা হওয়ার মতো বিষয় থাকতে পারে এখানে। কারণ সাধারণত যার আল্লাহর প্রতি ইমান নাই সে কি করে ঝাড়ফুঁক করবে? কুফরি কালাম পড়ে ঝাড়ফুঁক করবে, শিরকি কথা বলে ঝাড়ফুঁক করবে, শয়তানের আশ্রয় চাইবে, এরকম কোনো কিছু করবে? আজকাল আমাদের সমাজে বিশেষ করে ঢাকা শহরে, শহরগুলোতে, বিভিন্ন জেলা শহরগুলোতে দেখবেন কারেন্টের খাম্বার মধ্যে, ব্রিজের মধ্যে বিভিন্ন জায়গায় তান্ত্রিক অমুক কবিরাজ আছে না নাই, ওই কামরো ক্ষমাকা থেকে এসেছে, অমুক জায়গা থেকে আসছে, ট্রেনিং নিয়ে আসছে, এটা করছে সেটা করছে, স্বামী স্ত্রীর অমিল এটা সেটা, এই সব সে ঠিক করে। এগুলো হলো এই সমাজের সবচাইতে সাইলেন্ট যে ক্রিমিনাল আছে, সাইলেন্ট যে অপরাধীগুলো আছে তাদের মধ্যে থেকে শীর্ষস্থানে এরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো এদেরকে বিচারের মুখোমুখি করা। কারণ খোঁজখবর নিয়ে আপনি দেখতে পাবেন ঘরে ঘরে আজ অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ এবং মানুষকে নানা রকম জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করা, এগুলো ঘরে ঘরে, এই সবগুলো এই সমস্ত তান্ত্রিক কবিরাজরা। ফেসবুক ইত্যাদিতে দেখবেন প্রচুর পরিমাণে পোস্ট, অমুক তান্ত্রিক কবিরাজ, তুমিক তান্ত্রিক কবিরাজ, এগুলো সবগুলো হলো ইবলিসের দোসর। এরা কুফুরি কালামের মাধ্যমে মানুষের ক্ষতি করে। অতএব কোনো মুসলমানের জন্য এদের আশ্রয় নেওয়া, তাদের কাছ থেকে এই সমস্ত তন্ত্র মন্ত্র নেওয়া জায়েজ নাই, হারাম, এবং এটা ইমান বিধ্বংসী কাজ। তবে হ্যাঁ, কোনো হিন্দু, তিনি ডাক্তার, তিনি তার অভিজ্ঞতার আলোকে বৈজ্ঞানিক ভিত্তিতে যুক্তির নিরিখে তিনি কোনো ট্রিটমেন্ট করছেন, তাহলে সেই ট্রিটমেন্ট নেওয়াতে কোনো অসুবিধা নেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিকিৎসা গ্রহণ করেছেন, সাহাবিরাও করেছেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কাছ থেকে গ্রহণ করেছেন বিধায়, সেটা আরেক জিনিস, সেটা জায়েজ আছে। কিন্তু কোনো ঝাড়ফুঁক, কোনো কবিরাজ থেকে এই ধরনের সহায়তা নেওয়া, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা প্রশ্ন হলো, অজু ছাড়া মোবাইল স্ক্রিনে স্পর্শ করে কোরআনে করিম পড়া জায়েজ আছে কি না? অজু ছাড়া মোবাইল স্ক্রিনে স্পর্শ করা করে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চায় সেটা জায়েজ আছে। এটা আমরা অনেকে জানি না। আপনার অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন, আইফোন অথবা আপনার এ জাতীয় আইপ্যাড টাইপের যাই আছে, এগুলোতে যদি কোরআনে করিমের অ্যাপ থাকে, আপনি সেটা খুলছেন, ভার্চুয়াল কোরআন, হ্যাঁ, সফট কপি আছে কোরআনের, ওই অ্যাপটা খুলে আপনি তেলাওয়াত করছেন এবং পৃষ্ঠা নানা ছাড়া করছেন, অজু না থাকলেও অসুবিধা নাই। কারণ কোরআনে করিম অজু ছাড়া স্পর্শ করা জায়েজ নাই, এর মানে হলো কোরআনে করিমকে সরাসরি অজু ছাড়া ধরা জায়েজ নাই। কিন্তু কোনো কিছুর আড়াল থেকে ধরা কি আছে? জায়েজ আছে। কোরআনে করিম যেটা সফট কপি আছে স্মার্টফোনের মধ্যে, এই সফট কপিটা এটা ধরা যায় না, এটা ধরার জিনিসই না। দ্বিতীয়ত কথা হলো, এটা যে দেখা যাচ্ছে এর উপরে আপনার সেন্সর আছে, এর উপরে ডিসপ্লে আছে, তার উপরে গ্লাস আছে, তার উপরে প্রোটেকশন গ্লাস আছে, অতএব এত আড়াল থাকলে তার উপর দিয়ে কোরআন ধরলে সেটা অজু না থাকলেও অসুবিধা নাই। যদিও অজু অবস্থায় তেলাওয়াত করা অবশ্যই ভালো, কিন্তু স্মার্টফোনে কোরআন তেলাওয়াত করতে অজু থাকা আবশ্যক নয়। অনেকে এটা জানেন না, সরাসরি কোরআন ধরা অজু ছাড়া এটা গুনাহের কথা, এটা জায়েজ নাই। এবং এ বিষয়ে সালাফ থেকে অসংখ্য বর্ণনা আছে, এটা নিয়ে অনেকে দ্বিমত করেছে, সঠিক না, কোরআনকে সরাসরি ধরতে পারবেন না। কিন্তু কথার কথা, আপনি একটা কাপড় দিয়ে ধরলেন অথবা শোকেসের ভিতরে কোরআন আছে, শোকেসের উপরে আপনি হাত রাখলেন গ্লাসের উপরে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। ঠিক একইভাবে স্মার্টফোনের ভেতরে কোরআন আছে, আপনি উপরে হাত দিলেন, তাতেও কোনো অসুবিধা নাই। খোলা মাঠে কিংবা বাসাবাড়ির ছাদে জুমার নামাজ পড়া জায়েজ আছে কিনা? খোলা মাঠে কিংবা বাসাবাড়ির ছাদে জুমার নামাজ আয়োজন করলে সেটা জায়েজ হবে, কোনো অসুবিধা নাই। বিশেষ করে খোলা মাঠে বা বাসা বাড়িতে যেখানে নামাজ পড়ছেন ওই জায়গায় সাময়িকভাবে আপনি নামাজ পড়লেন, মসজিদটা ভেঙে গেছে বা আশপাশে মসজিদ নাই, প্রবাসী অনেক ভাইরা থাকেন, তারা সেখানে কয়েকজন মিলে জামাত করছেন, অসুবিধা নেই, জামাত হয়ে যাবে। মসজিদ হিসাবে মর্যাদা পেতে হলে ওই জায়গাটা দান করে দিতে হবে, ওয়াকফ হয়ে যেতে হবে আল্লাহর ঘরের জন্য, সেটা না হওয়া পর্যন্ত মসজিদের মর্যাদা পাবে না, কিন্তু জুমার নামাজ সেখানে পড়লে জায়েজ হবে। তবে যার জায়গায় নামাজ পড়ছেন তার অনুমতি আছে কিনা এটা দেখতে হবে। আজকাল দেখা যায় অনেকে অনুমতি ছাড়াই নামাজ শুরু করে, বিশেষ করে
অনেক মসজিদ আছে, এই মসজিদের কমিটির লোকেরা মনে করে মসজিদের জন্য জায়গা চুরি করা যায় না, জন্য সরকারি জায়গা, খাস জায়গা, আরেকজনের জায়গা দখল করে মসজিদ করে, আছে না নাই? নিজের জন্য চুরি করলে যদি গুনাহ হয়, আল্লাহর ঘরের জন্য চুরি করলে বরং শাস্তি আরো বেশি হতে পারে, কারণ আল্লাহর ঘরকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এরপরে প্রশ্ন হলো, ইতিমকে দান করা সাদকা খায়ের ইতিম সাদকা খায়রে ইতিমরা টাকা দিয়ে কিনে খেতে পারবে কিনা? ইতিমকে দান করা, হ্যাঁ, ইতিমকে দান করা সাদকা গায়রে ইতিমরা টাকা দিয়ে কিনে খেতে পারবে কিনা? ইতিমকে কেউ দান করছে, সেই টাকাটা ইতিম নিজে যদি বিক্রি করে করতে পারে, অতএব ইতিমের খাবারটা যদি অন্য কেউ টাকা দিয়ে কিনে নেয়, তাহলে ইতিম টাকাটা পাইলো, এটা তার জন্য জায়েজ আছে। তাকে যা দান করলো এটার মালিক সে, সে যদি বিক্রি করে দেয় অথবা তার দরকার নাই, অতিরিক্ত আছে, তো তার অভিভাবক যিনি আছেন তিনি বিক্রি করে টাকাটা তার জন্য রাখলেন, এটা জায়েজ আছে। কিন্তু যদি আত্মসাত করে খায় এবং দশ টাকারটা পাঁচ টাকা দিয়ে কিনে নেয় চান্সে, তাহলে সেটা তো আগুন খাওয়ার মতো হলো, যেমনটি কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা পৃথিবীতে জিন এবং মানব জাতিকে সৃষ্টির পূর্বে কোন জাতি সৃষ্টি করেছেন? এই পৃথিবীতে মানব জাতি, জিন জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের আগে থেকে ফেরেশতারা সৃষ্টি ছিল, এছাড়া অন্য কোনো জাতি, অন্য কোনো সৃষ্টি সৃষ্টি ছিল, বিশেষ করে পৃথিবীতে কেউ ছিল এরকম কোনো কথা আমার জানা নেই। ফেরেশতাদের মধ্যে, ফেরেশতাদের মৃত্যু কিয়ামতের দিবসে নাকি হাশরের ময়দানে হবে? ফেরেশতাদের মৃত্যু মহাপ্রলয় যখন হবে, কিয়ামত যখন সংঘটিত হবে, তখন মালাকুল মউত সহ সকল ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবে। এবং আল্লাহ তাআলা সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সবাই শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন শুধুমাত্র থাকবেন, আর কেউ থাকবে না। জান্নাত জাহান্নাম পৌঁছেরা তো মিজান, যে সকল ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম পালনে নিয়োজিত থাকবেন তাদের মৃত্যু কিয়ামত দিবসে হবে কি না? জান্নাত জাহান্নাম পৌঁছেরা মিজান, এই সকল জায়গায় ফেরেশতা যারা থাকবেন তারা সবাই সহ আল্লাহর সৃষ্টি জগতে ইসরাফিলের সিংহা ফুৎকারের পরে কেউ টিকে থাকবে না, সবলে সকলে কি হবে, শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে, বিদায়। কেয়ামতের এই ভয়াবহতা, এটা অনেক মারাত্মক হবে, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিং যায়েকাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওইটাতে প্রশ্ন আছে, দেখেন তো এটা পকেটে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসে যে সমস্ত কথা শুনলাম, জানলাম, বুঝলাম, সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলকে যারা সফল করার জন্য চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে এর জন্য উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। অত্র এলাকা যত ময়মনে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায় দেন, বলুন আমিন। আমরা যে সমস্ত কথা শুনলাম, জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। ভলান্টিয়ার ভাইরা যারা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, অনেক সময় দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহ খাইরা।